পথ চলা সবে শুরু, শীর্ষে পৌঁছতে এখনও অনেক দেরি। তার জন্য চাই আপনাদের সঙ্গ, আপনাদের ভালোবাসা এবং অবশ্যই আশীর্বাদ। এই পথ চলার শুরুতেই যার সঙ্গ আমরা পেয়েছি, যার সান্নিধ্য আমরা পেয়েছি, যার কথা একেবারে না বললেই নয়, তিনি বিশিষ্ট ব্যক্তি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। তিনি শুধুমাত্র আমাদের উৎসাহিতই করেননি, তিনি আমাদের সাহস জুগিয়েছেন এই পথে এগিয়ে চলার ক্ষেত্রে। চলুন শুনে নি তিনি কি বলছেন। জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূত প্রহারিণী জয় সর্বগতি দেবী মহারাত্রি নমঃস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমঃস্তুতে। আমি প্রথমে মেট্রো ভিউ এন্টারটেনমেন্ট চ্যানেলের আপনারা যারা এসছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে বলি, ইউটিউবকে কাজে লাগিয়ে আপনারা যে চ্যানেলটি এই কলকাতার মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং কলকাতার বিভিন্ন সংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্যে যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা সত্যিই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এটাও একটা দৃষ্টান্ত যে ইউটিউবকে কাজে লাগিয়ে এই রকম এন্টারটেনমেন্ট চ্যানেল ইতিমধ্যে আমি খুব একটা দেখেছি বলে মনে হয় না। এটা বলতে গেলে একেবারেই নতুন, তো নতুন আঙ্গিকে একটা কোনো কিছু নতুন আসবে সেটা তো আমাদের সবার কাছে একটা বড় পাওয়া। তো এই বড় পাওয়া পাইয়ে দেওয়ার জন্যে আপনারা যারা সচেষ্ট হয়েছেন আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। যে বাংলা সংস্কৃতিকে এইভাবে তুলে ধরার জায়গা কিন্তু অনেকের ভাবনা থাকলেও সেই ভাবনাটা রূপ দেয়নি। তো এখন আপনাদের আমি সবাই দেখছি, আপনারা যারা এখানে এসছেন সবাই বয়সে নবীন, তো আপনাদের সেই যে এই নবীনতাটাকে প্রকাশ পাওয়ানোর দিকে আপনারা একটা ভালো দিকের উন্মোচন ঘটাচ্ছেন সেইটাকে পাথেয় করে আপনারা যেটুকু আপনাদের কাছে আমি শুনলাম যে কখনো ভাবেননি যেটা এটা একটা অর্থনৈতিক দিকে অর্থকরী কিছু হোক, এটাই সবচেয়ে সাধুবাদ পাওয়ার যোগ্য। অর্থাৎ দূরত্ব অনেক কমিয়ে নিয়ে আসবে আপনাদের প্রচার। সেই জায়গা অবশ্যই আমি চাইব আপনাদের এই এন্টারটেনমেন্ট চ্যানেল আরও উত্তরোত্তরের শ্রীবৃদ্ধি হোক, এটা আরও অনেক জায়গায় শুধু কলকাতার মধ্যে আপনারা সীমাবদ্ধ রাখবেন না। আপনাদেরকে অনুরোধ করব, গ্রাম বাংলার অনেক সংস্কৃতি আছে, সেই চর্চা এখনও চলছে, সেটাকে কেউ তুলে ধরার এই ধৃষ্টতাটুকু অনেকেই দেখাননি। তো আমি চাই আপনারা আসুন, গ্রাম বাংলার সেইটাকে তুলে ধরুন সবার সামনে। নবপ্রজন্ম যে এখন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে নিয়েছে সেটা আমরা বুঝতে পারি, যেভাবে আমরা এই মোবাইল ফোনের ব্যবহারটা বেড়েছে সব জায়গায়, আমি বলবো না কারণ এখনও এই ব্লু হোয়েলের মতো এমন কিছু আছে যেটা সমাজ থেকে এখনই ইরাডিকেট হওয়া উচিত। কে বা কারা, কাদের মস্তিষ্ক প্রসূত এটা হয়েছে তাদেরকে আমি ধিক্কার জানাই, কিন্তু সঙ্গে সঙ্গে জানাবো যে আপনারা এই যে মডার্ন টেকনোলজিটাকে ব্যবহার করছেন, ব্যবহার করে যেভাবে জনসমক্ষে তুলে ধরছেন এটা কিন্তু কৃতিত্বের দাবি যেমন রাখবে এবং এতে অনেকে সমৃদ্ধ হবেন, কারণ এই টেকনোলজি দিন দিন বাড়ছে, সেইটা যদি না জনসমক্ষে আসে, সবাই যদি তার ব্যবহার না শেখেন, তাহলে তার উৎকর্ষ বা মান বাড়বে কী করে? আর আপনারা তো দুটোই বাড়ানোর দায়িত্ব নিয়েছেন। তো সেই জায়গায় মডার্ন টেকনোলজি মডার্ন মানুষদের সবার কাছে এবং বিশেষ করে যুব সম্প্রদায় তাদের কাছে আকর্ষণীয় হবেই। আমার শুভেচ্ছা আশীর্বাদ সবটাই রইল, আমি আগেও বলেছি এখনও চাই এই এন্টারটেনমেন্ট চ্যানেল অন্যতম হোক, দৃষ্টান্তমূলক হোক। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চাইবো এইভাবেই যেন আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থাকে। আর আপনাদের সকলকেও বলছি বন্ধুরা, আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের এগিয়ে চলার জন্য পথের সঙ্গী হয়ে উঠতে হবে। কিন্তু আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন তথ্য জানতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে MVE মেট্রো ভিউ এন্টারটেনমেন্ট, সামথিং নিউ। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে তাহলে আসি, টাটা।